শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি সাদাত হোসেন, পিতা ফজলুর রহমান, মা সাতন্নেসা। আমার গ্রামের বাড়ি বিক্রমপুরের মনসুন জেলায় শ্রীনগর থানাধীন মদনঠারি গ্রাম। আমি ছোটোবেলায় চুরাইন তারিণী বঙ্গ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং সেখান থেকে আমি 1967 সনে SSC পাস করেছি। পাস করার পর আমি নারায়ণগঞ্জ তুলারাম কলেজে প্রথম বর্ষ আর্টসে ভর্তি হই। তখন থেকে আমি ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই। সে বছর আমি নারায়ণগঞ্জ ছাত্রলীগ জেলা শাখার সহসভাপতি নির্বাচিত হই। কিন্তু আমার বন্ধুরা যারা, আমাদের আমার ক্লাসমেট এবং ঘনিষ্ঠ বন্ধুজন, তারা অধিকাংশই ঢাকার জগন্নাথ কলেজে পড়াশোনা করতো। আমি অনেক সময়তে রাজনৈতিক আড্ডা দেওয়ার জন্য জগন্নাথ কলেজের একটা ক্যান্টিন ছিল, বিখ্যাত ক্যান্টিন অবকাশ, সেখানে আড্ডা দিতাম, রাজনৈতিক আলোচনা হতো। পরবর্তী পর্যায়ে আমি ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আমি জগন্নাথ কলেজে ভর্তি হই। সেভাবে করতে করতে গণতন্ত্র আন্দোলনের সাথে, সেই গণ অভ্যুত্থানের সাথে আমি যুক্ত হই এবং সে বছর ঢাকা জেলার বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সম্মেলনে আমি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হই। 69-এর 11 আন্দোলনের সময় আমি রাজনীতিতে আরও বেশি সক্রিয় হই এবং এক পর্যায়ে আমি নিউক্লিয়াসের সাথে যুক্ত হই। তখন সেই নিউক্লিয়াসের যুক্ত হয়ে আমি আমাকে আমার উপরে দায়িত্ব দেওয়া ছিল যে আমি যেন এই নিউক্লিয়াসের আদর্শে উদ্দীপ্ত করার জন্য কিছু লোকজনকে রিক্রুট করি। তো সেক্ষেত্রে আমি নবাবগঞ্জ এলাকায়, নবাবগঞ্জ থানা এলাকায় আমি 2 জন লোককে আমি এই এই আদর্শে মুক্তিযুদ্ধকে করার জন্য, সশস্ত্র যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করি। যেমন হল সিদ্দিক মাস্টার, যিনি আমাদের স্বাধীনতার পর সর্বপ্রথম শহীদ হয়েছিলেন, যার লাশ নিয়ে প্রেস ক্লাবে আমরা সভা করেছিলাম। আরেকজন হলো বর্তমানের প্রথম শ্রেণীর ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী। জগন্নাথ কলেজ থেকে পড়াশোনা করতে করতে 70 নির্বাচন আসলো। সেই নির্বাচনে আমি ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইনে আমি যোগদান করি। 7ই মার্চে যে বঙ্গবন্ধুর ভাষণ, তার আগে বটতলায় স্বাধীনতা পতাকা, সেই পতাকা উত্তোলন সময় ছিলাম। ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তাহার পাঠ করলেন আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৎকালীন মোহাম্মদ শাহজাহান সিরাজ, এবং সেই সভাতে আমি ছিলাম।
সাতই মার্চের ভাষণ যেদিন হয় সেদিন আমরা মিছিল সহকারে সেই সভাতে যোগদান করি। এরপরে পঁচিশে মার্চ আমরা সেই পঁচিশে মার্চ রাতে আমি তদানন্দিন ইকবাল হল জওহরলাল হকে আমরা ছিলাম, তখন ওখানে আমাদের রাজনৈতিক আলোচনা হচ্ছিল। তো সেই সময়তে আমাদের প্রত্যেককে দুইটা করে মলোটক ককটেলা দিয়ে বললো আজকে হয়তো ক্র্যাকডাউন হতে পারে, আপনারা এইটা নিয়ে যতটুকু পারা যায় এটা রেজিস্ট্যান্স করার জন্য। তা আমরা ওই ককটেল নিয়ে আমরা প্রস্তুত হইতেছিলাম, ঠিক সেই মুহূর্তে সিরাজুল আলম খান, আমরা যাকে দাদা ভাই বলি, উনি একটা 50cc মোটর সাইকেলে চড়তেন সেই সময়, এসে উনি আমাদের বললেন তোমরা এখানে যার যার সেটারে চলে যাও, মিলিটারি নামছে, ক্র্যাকডাউন হয়েছে, তোমরা চলে যাও। তা আমরা আমাদের শেল্টার, আমি মগবাজারে থাকতাম, আমার বন্ধু ফজলুর রহমান বড়ু, আমার সহযোগী মুক্তিযোদ্ধা, আমরা দুজন একসাথে চলে আসলাম। হেঁটে হেঁটে মগবাজারে আসছি এবং সেদিন সারা রাত্র সেনাবাহিনীর তাণ্ডব, আমাদের পিলখানা বিভিন্ন লক্ষ্যবস্তু তারা আক্রমণ করল। আমরা সেই 27 মার্চ দুই ঘন্টার জন্য কারফিউ শীতল করলো। সেই সময়তে আমি আর আমার আমার বন্ধু আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম হেঁটে। হাইকোর্ট, যখন যে হাইকোর্ট আছে সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরের পাড়ে আমরা যখন যাচ্ছি, সেই পুকুরের পাড় এবং ড্রেনেতে অনেক লাশ। আমরা বুড়িগঙ্গা পার হয়ে এই কেরানীগঞ্জ দিয়ে আমি আমাদের বাড়ি শ্রীনগর থানার শেষ প্রান্তে নবগঞ্জের বর্ডারে ওখানে চলে গেলাম। তা আমরা কয়েকদিন ওখানে অবস্থান করলাম। এপ্রিলের 2-3 তারিখের দিকে খবর পেলাম যেসব নেতৃবৃন্দ কেরানীগঞ্জ বোরহানউদ্দিন খান গগন ওনাদের বাড়িতে আশ্রয় আছে, তাজউদ্দিন সাহেব, সিরাজুল আলম খান, রাজ্জাক ভাই, কাজী আরিফ আহমেদ এবং অনেক নেতারা সেখানে ছিলেন। আমরা ওখান থেকে তাদের সাথে দেখা করে চলে আসলাম। আমাদের নেতারা বললেন তোমরা থাকো, আমরা তোমাদের খবর দেবো, আমরা ভারতের দিকে যাবো। এপ্রিলের শেষের দিকে মানে 20 তারিখের পরে, তারিখটা সঠিক মনে নেই, তো তখন আমাকে নিয়ে আমার বন্ধু ফজলুর রহমান বলু, কাজী আরিফ আহমেদ, হাসান লকিনু, শরীফ নুরুল আম্বিয়া, আবু মাহবুল হক, আমরা সবাই ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দুহারে MNA আশাবালী চৌধুরী ওনাদের বাড়িতে আমরা সেদিন আত্মযাপন করি এবং ভোরে আমরা সবাই রওনা দিই ভারতের উদ্দেশ্যে। ওই পদ্মার পাড়ে যাই, দেখি যে আমিরা গান পড়তে মুখ পড়তেছিল, তখন আমাদের নেতৃবৃন্দ শ্রীনায়ত্ব আরিফ আহমেদ, হাসান লকিনু, অন্য দল আছে, তারা বলে তোমরা চলে যাও, আমরা আমরা গ্রুপ বড় থাকলে আমরা যে কোনো অ্যাটাকে পড়তে পারি, তোমরা দাও, তোমাদের আমরা খবর দিলাম, আমরা চলে আসো। আমরা চলে গেল কলকাতা। তা আমরা তো একটু অস্থিরচিত্ত লোক যে আমরা কত তাড়াতাড়ি মুক্তিযুদ্ধে যাব। আমি আর আব্দুর রহমান ভুলু, ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়ছি, আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা রওনা দিলাম এই আগরতলার দিকে, আমি আমার মায়ের এক ছেলে, আমি মাকে বললাম যে মা আমি তো মুক্তিযুদ্ধে যাব। তো আমি তাকে বললাম মা তুমি যাই বলো, আমি কিন্তু মুক্তিযুদ্ধে যাব, আমি তোমাকে বললে তুমি যদি পারমিশন দাও ভালো, পারমিশন না দিলে আমি হয়তো পালাই যাব, কথা দিতে বাবা তুমি যাও, তা আমি কিছু টাকা দাও। তো মায়ের কাছে খুব বেশি টাকা ছিল না, আমার বোধ হয় 100 টাকার মতো দিল, 100 টাকা মানে তখন তো অনেক টাকা। আরেকটা হলো যে আমি আমার হাতে তখন আমি ঘড়ি পরতাম, সেই ঘড়ি তখন ঘড়ি একটা ফ্যাশন ছিল আসলে, ঘড়িকে সেই ঘড়ি আমি একজনের কাছে বিক্রি করে 80 টাকা বিক্রি করা, ওই টাকা আর ওই মায়ের যে টাকাটা দিই সেই টাকাটা নিয়ে আমরা দুজন আগরতলার দিকে আমরা রওনা দিলাম। আগরতলা যেয়ে আমার আসম আব্দুর রহমানকে পাইলাম। তো ওখানে তার সাথে আমরা কিছুদিন থাকার পর উনি আমাদের বললো যে তোমাদের কিছু সাংগঠনিক কাজ আছে, তোমরা বাংলাদেশে যাও। আমি আর ভুলু দুজনেই আবার আসলাম বাংলাদেশে। আমাদের কিছু টাস্ক ছিল, কিছু পয়েন্ট ছিল, ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে ওই আমার স্কেচ করে আমাদের ইয়েদের কাছে, তখন আমরা ট্রেনিং করি নাই, যারা সামরিক প্রশিক্ষণ আছে ওদের কাছে দেওয়া, তো এটা অপারেশন করার জন্য সেইটা নিয়ে আমরা চেষ্টা করছি ওটা দেওয়ার জন্য। কিন্তু যাওয়ার সময় তো একটা দুর্ঘটনা ঘটলো যে রামচন্দ্রপুর কুমিল্লার সেখানে আর্মিরা আমাদের আমরা যে লঞ্চে যাচ্ছিলাম সেই লঞ্চটাকে আটকালো, 300-400 ডেড বডি ভাসতেছিল, আমাদের লঞ্চটা ওই আর্মিদের চেক পয়েন্টে পয়েন্টে নিল। যে কোনো লোকে কিছু বলে না, ওরা আমাকে ধরে নিয়ে যায়, আমাকে বলতেছিল তুমি কি হিন্দু, ওরা উর্দু বলতেছিলো কিন্তু আমি তো উর্দু পারি না, তা আমি বললাম আমি মুসলমান। তারপরেও আমাকে মুসলমানদের কলমাটা আমাকে জিজ্ঞেস করলো, কলমা যেটা জানি সেটা আমি বলার পর বিশ্বাস করলো যে আমি মুসলমান। তারপরে বললো যে তুমি কি ছাত্র, আমি বলছিলাম ছাত্র না, আমি দোকান ছোটো দোকানদার, ওরা আমাকে ছেড়ে দিল। সেই সময়তে
আমাদের ওখানে একজন প্রখ্যাত সাংবাদিক আমাদের সাথে ছিল, আমি তাকে নিয়ে গেছিলাম, নির্মল সেন, আপনার অনেক হয়তো নাম জানেন, তার নির্মল সেন আমাদের সাথে ছিল। নির্মল সেন একদম ক্যামোফ্ল্যাক্সের মাওলানা, সেইভাবে যে মাওলানা যে স্কার্ফ পরে, সেই স্কার্ফ পরছে, দাঁড়িয়ে রাখছে এবং হাতে অ্যারাবিক একটা বই ছিল। সে ওই লঞ্চের যে ইঞ্জিন ঘর, সেই ইঞ্জিন ইঞ্জিনের পাশে বসা ছিল যাতে কেউ তাকে না দেখে। তো তাকে তার কাছে কোনো আর্মি যায় নাই, তাকে জিজ্ঞেস করে নেই, হি ওয়াজ ভেরি চেপ। পরবর্তী পর্যায়ে আমরা আগরতলা পৌঁছলাম, আগরতলা পৌঁছে আমি আছি ওখানে। এরপরে রব্বাই বললো যে তোমাদের কাজটা বোধ পুরাপুরি শেষ হয়, পারলে তুমি আরেকবার যাও। তখন টার্গেট ছিল যে আপনার কফিলুদ্দিন চৌধুরী সাহেব, বদ্রুদ্দিন চৌধুরী সাহেবের বাবা, উনি আমাদের এলাকার জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলে ওনাকে নিয়ে আসো, আমরা একটু খবর পাইছি উনি হয়তো বয়সের কারণে হোক, যে কোনো কারণে হোক, হয়তো উনি সারেন্ডার করে দিতে পারেন। উনি মানিকগঞ্জে খান আতাউর রহমান, এই চলচ্চিত্রের পরিচালক, ওনার আত্মীয়, ওনাদের বাড়িতে ছিল, উনি পালাইয়াছিলেন। তো ওখানে গেলাম, যার প্রশ্ন তার আগের দিন উনি চলে গেছে। তো লাকিলি ওনাকে আগরতলা পেলাম, আমাদের ট্রেনিং শুরু হয়েছে অলরেডি, দুই তিনটা ব্যাচ ট্রেনিং হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আমরা আবার দেরাদুনে ট্রেনিংয়ে গেলাম, আমি 7 ব্যাচে ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিং করার পরে আমাদের আগরতলা একটা ট্রেন ডিট ক্যাম্প ছিল, একটা গ্লাস ফ্যাক্টরি বলে পরিচিত, ওখানে ছিলাম। মণিভাই শেখর মণি, উনি একদিন আমাদের এখানে এসে একটা বক্তব্যে বললেন যে আমাদের মুক্ত এলাকা থাকা দরকার। আমরা একটা গ্রুপ ছিলাম যারা নিউক্লিয়াসের সাথে যুক্ত ছিল, তারা আমরা চিন্তা করতেছিলাম হঠাৎ করে এই কথাটা বললো কেন, আর আমরা ফ্রন্ট ফাইটে যাই, আমরা তো ফ্রন্ট ফাইটে ট্রেনিং না, আমাদের গেরিলা ট্রেনিং, আর ওই এলাকাটা আমাদের অপরিচিত। উনি বলছিল আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা জায়গা, রাঙামাটি থেকে প্রায় 30-40 কিলোমিটার ভিতরে, ওই এলাকাটা মুক্ত করতে হবে। আমরা বললাম যে পরে যে না, এই যায় তো আমরা এইভাবে যাওয়া যাবে না। মণি ভাই আমাদের কমান্ডার ছিল, আমাদের সেক্টর কমান্ডার, উনি পরে কমান্ড করে না তোমাদের যেতে হবে, এভরিবডি মাস্ট গো। তো তখন আমাদের সারা বাংলাদেশ থেকে 200 এগুলি সম্মুখ যুদ্ধ ভালো হবে তাদেরকে নিয়ে উনি 17 মাউন্টেন ডিভিশন, মেইনলি এই ফোর্সের সেনাবাহিনীর লোকগুলো ছিল তিব্বতের, ওদেরকে আমাদের সাথে দিয়ে দিল। আমরা আসলাম সেখানে, খুব অবাক লাগছে, সেই জায়গায় পাকিস্তানিরা বাংকার তৈরি করছিল, আমরা আগাইতে আগাইতে ওরা বাংকার ছেড়ে ছেড়ে পেছন দিকে যাচ্ছিল, তো ওদের বাংকারই আমরা শেল্টার নিলাম। তো একদিন আমরা 3 আর্মির লোক অ্যারেস্ট করলাম, যেহেতু ওখানে ক্যাশিং করার জন্য কোনো ব্যবস্থা ছিল না, শুধু তাদের আমাদের কিল করতে হবে। একজন তিব্বতের আর্মি শ্যুট করলো আমাদের সাথে, কলাবাগানের ডলফিন বাস ছিল, এই ডলফিনের ওই কোম্পানির যে মালিক রাজু, রাজু ভাই কলাবাগান রাজু, সে আহত হয়েছিল, তার পায়ে গুলি লাগছিল। তা তাছাড়া আমাদের সবাই ষষ্ঠ ছিল, কেউ মারা যায়নি। 16 ঢাকায় রেসপন্সের ইয়ারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন, কিন্তু ওই দিন তো আমরা ওয়ারফিল্ডে, আমাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল। 22 আমরা রাঙামাটি এসে আমরা একদিন ওখানে অবস্থান করলাম, পরের দিন আবার চট্টগ্রাম আসলাম। চট্টগ্রামের সিটি কলেজ, যেটা সিটি কলেজে আমাদের করলাম, ক্যাম্প বলা ছিল, ওখানে আমরা থাকতাম, মণিভাই থাকতো সাফিনা হোটেল। আমাদের ওনারা ঢাকায় আনলো 28 ডিসেম্বর, পরে তো আমরা যার যার বাড়ি যাবো। এদিকে আমাদের আত্মীয় স্বজন বাপ মা সবাই মনে করছে আমরা মৃত্যুবরণ করছি। আমি যখন বাড়ি গেলাম, এমনিতেই মুক্তিযোদ্ধাদের দেখার জন্য অন্য লোক আসে, আর রাজনীতি করছে, সেই হিসেবে একটা পরিচিত ছিল, সেই লোকজন আসছে, আমি আসি গেছি দেশে, আমার সাথে সশস্ত্র শস্ত্র আছে, দেখার জন্য অনেক লোক এসে আমাদের বাড়িতে ভিড় করলো। তো আমার মা, আমার মনে হলো যে আমাকে দেখে যা এটা ভাষায় বলা যায় না, আমার অভিব্যক্তিটা আমি ঠিক বলতে পারবো না। তো কিছুদিন থাকার পরে আমি ঢাকায় আসলাম। ঢাকা আসার পরে প্রথমে বলছি যে আমার কাছে রাজনৈতিক বিশ্বাস ছিল, এই যুদ্ধটা খালি যুদ্ধ না, এটা মুক্তিযুদ্ধ, সুতরাং যুদ্ধ করলে হবে না, আমাদের সমাজ পরিবর্তন করার জন্য আমাদের ভূমিকা আছে। সেই দিকে আমরা মনোনিবেশ করলাম। ওই বছর আবার পড়াশোনা করার এটা হলো, তার পরবর্তী বছর আবার ভর্তি হলাম। আমি তখন মুক্তিযুদ্ধের ফুর্তিয়ালের ছাত্র ছিলাম। ওই বছর পরীক্ষা হলো, তারপর বছর পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে বাস করলাম। এরপরে আমি প্রিলিমিনারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞানে, পড়াশোনা শেষ হয় নাই, সমাপ্ত রেখেই আমি রাজনীতির সক্রিয় ছিলাম। বর্তমান যে বাংলাদেশ, এটা নিয়ে কী বলবেন? ব্যক্তিগতভাবে চরমভাবে হতাশ এই কারণে যে আমি তো সক্রিয় রাজনীতি করেছি।
স্বাধীনতার পরে যে পত্রিকা গণকণ্ঠ পত্রিকার পত্রিকার আমি একটা দায়িত্ব বড় দায়িত্ব পালন করেছি। আমি কিছুদিন আমি ওটা জেনারেল ম্যানেজার হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। এবং সেই সময়তে আমার স্বপ্ন ছিল, আমার ধ্যান ধারণা ছিল আমরা সমাজটা পরিবর্তন করতে পারবো। জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির প্রতি আমি ছিলাম। সেই রাজনীতির মধ্যেও আমি দেখছি পরবর্তী পর্যায়ে ভুল হয়েছে। রাজনীতি আমাদের কর্মীরা বেশি আগাই গেছিল, সেই তুলনায় আমাদের সংগঠন ওইভাবে অতটা শক্তিশালী ছিল না, যার জন্য রাজনীতিতে আমাদের ছন্দ পতন হয়েছে। তারপরে আর আমি কোনো রাজনৈতিক কোনো দলের সাথে আমি যাইনি। আমি মুক্তিযুদ্ধ মনে প্রাণ ধারণ করি, মুক্তিযুদ্ধের আদর্শটা যদি বাস্তবায়ন হতো, যেই আর লক্ষণীয় মুক্তিযুদ্ধ হয়েছে, তাহলে হয়তো আমাদের দেশের এইরকম অবস্থা হতো না, এরকম তাহলে শোষণমুক্ত সমাজটাই কায়েম হতো। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে যে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনাটা সেটা তোমাদের ধারণ করা উচিত। এখন মুক্তিযুদ্ধ হয়েছে কি, যখন যে সরকার আসে সে তাদের মতো করে বলো। নতুন প্রজন্মের পরামর্শ হলো যে তারা সঠিকভাবে লেখাপড়া করুক এবং ইসরায়েলের ইতিহাসটা জানার চেষ্টা করুক, সেই মুক্তিযুদ্ধ সঠিক ইতিহাসটা। আপনারা যে এই উদ্যোগটা নিচ্ছেন, ইট ইজ ভেরি গুড, আই এম ভেরি মাচ ইমপ্রেস যে এই কাজটা আপনারা করেন। এটা করলে আপনারা আপনাদের মাধ্যমে ইয়েরা জানতে পারবে, আমার নিউ জেনারেশন জানতে পারবে কোনটা সঠিক। আপনাকে ধন্যবাদ, সবার ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।